তাহলে আমরা দেখি আজকে লোকাল হোস্ট থেকে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ড যদি ভুলে যাই সেটা কিভাবে আমরা রিসেট করব। প্রথমে আমি চলে যাই যে আমার ডাটাবেস এর নেমটা কি সেটা জানার জন্য। আমি দিস ফাইলে চলে গেলাম, সেখান থেকে আমার লোকাল হোস্ট, লোকাল হোস্ট থেকে জ্যাম, জ্যাম থেকে কোথায় এসডব্লিউ চলে গেলাম, সেখান থেকে আমার যেখানে ওয়ার্ডপ্রেস টা রাখা আছে, লাইক আমি আলাউদ্দিনের ওয়ার্ডপ্রেস টা রেখেছি, সেখান থেকে কনফিগ যেটা আছে এটাকে এডিট করব। আমার এখানে যেহেতু বিএস আছে, বিএস ওপেন করলাম। তো ওপেন হওয়ার পর এখান থেকে আমি ডাটাবেস এর নেমটা দেখি, আমার ডাটাবেস এর নেম দেখি। আচ্ছা, আমার ডাটাবেস এর নেম দেওয়া আছে ডাটাবেস নেম, এই যে ডিবি, মানে ডাটাবেস নেম আলাউদ্দিন। তাহলে আমি ডাটাবেস এর নেম দেখে ফেললাম। তাহলে আমি এখানে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লিখলেই আমি আমার লোকাল হোস্টের যে ডাটাবেস আছে সেখানে চলে আসবে। এখানে চলে আসলাম, আলাউদ্দিনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডব্লিউপি ইউজার আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ইউজার নেম আছে কি অ্যাডমিন, তাহলে আমি আমার ইউজার নেমটা পেয়ে গেলাম। যদি এখানে লোকাল হোস্ট আলাউদ্দিন ডব্লিউপি অ্যাডমিন ইন্টার, এখানে আমাকে লগ ইন করতে বলছে। এখানে যে পাসওয়ার্ডটা আছে আমি পাসওয়ার্ড জানি, তাহলে আমি আমার ইউজার নেমটা এখান থেকে জেনে গেলাম। তাহলে আমার ইউজার নেমটা মিল আছে, মিল আছে। তাহলে এখন আমি আমার পাসওয়ার্ডটা রিসেট করবো কিভাবে, এডিটে চলে গেলাম। এখান থেকে যাওয়ার পর আমি দেখি আমার পাসওয়ার্ড অপশনটা করি, এটা যদি দেখেন এটা আপনার ইউজার পাসটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইউজার পাসটা আপনি দিলেন যে অ্যাডমিন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাস 123, এটা দেওয়ার পর সিম্পলি কপি করবেন। কপি করার পর MD5 নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। MD5 সিলেক্ট করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করবেন, তাহলে আমার ইউজার পাসটা হয়ে গেল। তাহলে আমি এখানে যাই, অ্যাড করে দিলাম লগ ইন। তাহলে দেখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ড যেটা ছিল সেটা রিসেট হয়ে গেল এবং এটাকে আপডেট পাসওয়ার্ড দিয়ে দিই। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাই। তারপর তো এই একটা টপিক দিই।